ফেসবুকে কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন, খুব সহজ একটি সিস্টেম, এর মাধ্যমে আপনারা একটি ফেসবুক পেজ প্রফেশনাল মোড খুলতে পারবেন এবং সেই ফেসবুক পেজটি খুলে আপনারা এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। চলুন আর দেরি নয়, এবার আমরা চলে যাব একটি ফেসবুক অ্যাকাউন্টে। আমি একটি ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে চলে আসলাম। আসার পরে এই ডান পাশে দেখবেন থ্রি ডট আছে, এখানে চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পরে দেখবেন এখানে যে পেজ নামে অপশন, এই অপশনটাতে আপনারা চাপ দিবেন। এই পেজ নামে যে অপশনটা রয়েছে এখানে আপনারা চাপ দেওয়ার পরে এই যে বাম পাশে ক্রিয়েট নামে অপশনটা রয়েছে এখানে আপনারা চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে গেট স্টার এখানে আপনারা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে লেখা আছে পেজ নাম। আপনাকে যে কোনো একটি পেজের নাম সুন্দর করে আগে থেকেই মনে চিন্তা ভাবনা করে রাখবেন, যে আপনি আগে থেকেই সুন্দর করে একটি পেজের নাম চিন্তা ভাবনা করে রাখবেন যে নামে আপনি পেজটি খুলতে যাচ্ছেন বা খুলবেন। আমি এখানে লিখলাম ALI আলী বিআই আলী ভাই, তারপরে নেক্সটে আমরা চাপ দিব। নেক্সটে চাপ দেওয়ার পরে এখানে দেখবেন সার্চ ফর ক্যাটাগরি, আপনাকে এখানে যে কোনো একটি ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি কোন ক্যাটাগরি ভিডিও তৈরি করবেন সেরকম ধরনের একটা ক্যাটাগরি আপনি সার্চ দিয়ে যদি না পান তো যে এখানে আপনি মিউজিশিয়ান ব্র্যান্ড এরকম একটা দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তারপরে আপনারা এখানে ক্রিয়েটে চাপ দিবেন। ক্রিয়েটে চাপ দেওয়ার পরে একটু লোড নিচ্ছে, লোড নিতে একটু সময় লাগবে। তারপরে আপনারা এখানে দেখবেন দুইটা অপশন কিন্তু এখানে আছে, ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর ফেস, এখানে প্রমোট ইউর প্রোডাক্ট অথবা সার্ভিস, এবং আর একটা অপশন দেখা যাচ্ছে ক্রিয়েট ইউর কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান। তার কারণটা হলো প্রমোট ইউর প্রোডাক্ট, আপনি কি আপনার ফেসবুক প্রোডাক্টের জন্য খুলবেন নাকি না আপনি বিভিন্ন আপনার নিজের পার্সোনাল যে ভিডিও মেকিং করবেন সেই জন্য খুলবেন। তো যেহেতু ক্রিয়েট ইউর কন্টেন্ট এইখানে আপনারা ভিডিও মেকিং করবেন সেক্ষেত্রে আপনারা এটাতে সিলেক্ট করে কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমাইজ ইউর পেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্টের জন্য ফেসবুক পেজ খোলার পরে যে প্রফেশনাল মোড এই কাস্টমাইজ করাটা এটা কিন্তু একটি জরুরি একটি বিষয়। তারপরে আমরা এখানে চাপ দিব, একটা কভার ফটো আমরা এখান থেকে একটা সিলেক্ট করব, ফটো আমরা নিয়ে নিব সুন্দর করে। এখান থেকে আমরা একটি কভার ফটো আমি সিলেক্ট করলাম। আমি ভিডিওটি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এভাবে আমি কীভাবে কাস্টমাইজ করবেন এখন সেটা আমি দেখাচ্ছি আপনাদের, একটু লোড নিতে সময় লাগতেছে। তারপরে আমি একটা আরেকটি ফটো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে কভার ফটো এবং প্রোফাইল ফটো, এই দুইটি ফটো কিন্তু আপনারা অবশ্যই এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা যখন হয়ে যাবে তারপরে আপনারা এখানে নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে, একটু আসতে সময় লাগবে কারণ একটা ফেসবুক পেজ ক্রিয়েট হওয়া একটু লোডিংয়ের ব্যাপার স্যাপার থাকে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেজ হেল্প ফেয়ার, তারপরে আবার নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপ দিয়ে এখানে আপনি দুইটা জিনিস অপশন দেখতে পাবেন, স্টে ইনফর্ম অ্যাবাউট ইয়ার পেজ, পেজ নোটিফিকেশন অন ইয়ার প্রোফাইল, আপনাদের পেজের যে নোটিফিকেশনগুলো আসবে সেটাকে আপনি প্রোফাইল নিতে চান অবশ্যই। তারপরে হলো এখানে মার্কেটিং ও প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইয়ার পেজ, এখানে মার্কেটিং যেটা করবেন আপনার প্রমোশনাল আপনাদের হলো এখানে একটা ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করার জন্য বলবে, তারপর ইমেল অ্যাড্রেসটা এখনো অ্যাড করতেছি না। তারপর আমরা ডানে চাপ দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটি পূর্ণাঙ্গ ফেসবুক পেজ কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে যাবে। এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পূর্ণাঙ্গ ফেসবুক একটা প্রফেশনাল, এই যে এখানে লেখা আসছে ওয়েলকাম টু ইয়োর নিউ পেজ গেট ট্যুর, তারপরে আবার আমি নেক্সট দেব, তারপরে আবার নেক্সট দেব, তারপরে আবার ডান ওকে দেব। এখানে দেখতে পাচ্ছেন একটি পূর্ণাঙ্গ কিন্তু ফেসবুক পেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন এই পেজটাকে আরও কিন্তু কিছু ধাপ বাকি আছে সেটা আমাদের করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কভার ফটো ওকে আছে, প্রোফাইল ফটো ওকে আছে, পেজের নাম ওকে আছে, ফলোয়ার 00। আপনাকে এখানে আসতে হবে সি মোর যে অপশনটা আছে এই অপশনটাতে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু অর্ধেক কমপ্লিট হয়েছে আর অর্ধেক কিন্তু বাকি আছে, এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইয়োর বায়ো, তো এখানে এটাও আপনাকে ফুলফিল করতে হবে। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে কিছু ওয়ার্ড আপনাকে দিতে হবে যেটা আপনি লিখতে পারেন যে সবার জন্য এবং সবাই আমাকে সাপোর্ট করুন, বা যে কোনো একটা আপনি টপিক এখানে দিতে পারেন। আমি জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ এস দিয়ে রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটা দেখতে পাচ্ছেন এখানে ওকে, এখানে আরও কিছু সেটিং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে, কানেক্ট অ্যাপস বিজনেস অ্যাকাউন্ট, আপনার এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অ্যাড করতে বলতেছে, এবং রাইট ওয়েলকাম পোস্ট, এখানে একটা পোস্ট আমাকে হলো
দিতে হবে। সর্বপ্রথম একটা পোস্ট আমি যদি লিখি, জাস্ট হলো হাই লিখলাম, লিখে শেয়ার দিলাম, শেয়ার দিলে ওখানে কিন্তু এটা টিক মার্ক হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এই ইয়াটা কিন্তু, এখানে কিন্তু পোস্ট কিন্তু আমার দেওয়ার শেষ। তারপরে হলো এখানে দেখাবে কি ইনভাইট ইউর লাইক ইউর পেজ, আপনার এই পেজটা লাইক করার জন্য বা ফলোয়ার ইনক্রিজ করার জন্য ইনভাইট বিভিন্ন ফ্রেন্ডদের কাছে আপনি পাঠাইতে পারবে। তারপরে অ্যাড ইউর অ্যাকশন বাটন, অ্যাড অ্যান অ্যাকশন বাটন। এই অ্যাড অ্যান অ্যাকশন বাটন বলতে আপনার এই প্রোফাইলের যে কেউ যখন ঢুকবে তখন সর্বপ্রথম কোন জিনিসটা শো করবে, আমি আমাকে কেউ যদি টেস্ট করে কোনো কিছু বিষয় জানার জন্য, সবগুলো আমি এখানে অ্যাড করলাম না, আমি একটা বিষয় খালি অ্যাড করবো, সেটা হলো মেসেজ। আমাকে যারা মেসেজ দেয় কোথায় দিবে, আলি ভাই। তারপর ফেসবুক সেভে চাপ দিলাম, এই বিষয়টা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপরে এখানে একটি বিষয় দেখাচ্ছে যে লিঙ্ক টু ইয়োর ওয়েবসাইট, এখানে আমি কোন ওয়েবসাইট অ্যাড করব। এখান থেকে আপনাদের যদি কোনো ফেসবুক বা কোনো ইউটিউব বা ইয়ের যদি কোনো লিঙ্ক থাকে সেখানে আপনার ইউটিউবে ঢুকবেন সরাসরি। ইউটিউবে যদি আপনার কোনো চ্যানেল থাকে সেক্ষেত্রে আপনারা এই ইউটিউব চ্যানেলে গিয়ে আপনার যে ইউটিউবের যে চ্যানেল আছে সেই চ্যানেলের আপনারা এখান থেকে একটা লিঙ্ক কপি করে নেবেন। যাবোকে এখান থেকে শেয়ার, শেয়ার অপশনকে কপি করলাম, এটা কিন্তু জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক সেম টু সেম আপনারা এভাবে কাজটা করবেন। অ্যাড ওয়েবসাইট দিয়ে আমি এখানে ছেড়ে দিলাম, পেজ দিয়ে দিলাম। সেভ সেন্স দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি একটা পোস্ট দিয়ে দিয়েছি এবং হলো অ্যাড বাটন, অ্যাড অ্যান অ্যাকশন বাটন। এখানে কিন্তু আমাকে যে কেউ মেসেজ করতে পারবে, সে অপশনটা কিন্তু এখানে চলে আসছে। তারপরে লিঙ্ক টু ইয়ার ওয়েবসাইট, আমি কিন্তু ফেসবুক ইউটিউবের কিন্তু লিঙ্কটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি, যার কারণে সব কিছু কিন্তু টিকমার হয়ে গেছে। তারপরে আমি এই দুইটা জিনিস আমি এখন আপাতত করব না, যার কারণে এই দুইটা জিনিস আমি স্কিপ করব। এই দুইটা জিনিস আপনাকে স্কিপ আমি স্কিপ করবো, যার কারণে এই থ্রি ডটে চাপ দিলাম, দেওয়ার পরে স্কিপ করব। এই যে এখানে টিকমার দিয়ে দেবো, এই দুইটাতে টিকমার দিয়ে দেবো, এই দুইটা জিনিস আমি পরে সেট আপ করবো, আমি স্কিপ করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু কিন্তু ওকে দেখাচ্ছে, কোনো সমস্যা নেই, ওকে দেখাচ্ছে। এখন কিন্তু পেজটি কিন্তু আমার অলরেডি প্রফেশনাল মোড কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু একদম প্রফেশনাল মোড কিন্তু আমার এখানে চলে আসছে। তারপর থ্রি ডটে চাপ দিব, চাপ দিয়ে দেখবো পেজটা কিন্তু আসলে প্রফেশনাল মোড হয়েছে কি হয় নাই। এখানে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস, পেজ স্ট্যাটাসে আমি চলে আসবো। আসার পর এখানে দেখবেন একদম অরিজিনাল প্রফেশনাল মোড হয়ে গেছে, পেজ হ্যাজ নো ইস্যু, কোনো ধরনের কোনো ইস্যু টিস্যু কোনো কিছু নেই, একদম ফ্রেশ এক নম্বর একটি ফেসবুক পেজ প্রফেশনাল মোড এখানে খোলা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন কোনো নোটিফিকেশন বা কোনো আপডেট টাপডেট কোনো কিছু যাচ্ছে না। এখন আপনি নিয়মিত প্রতিদিন এখান থেকে আপনি ডেলি 4-5টা করে আপনি এখানে ভিডিও আপনি এখান থেকে ছাড়বেন, সেক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং আপনার কোনো ভিডিও রিচ, এবং এক মাস এভাবে ভিডিও আপনি ছাড়তে থাকেন দেখবেন যে আপনার অটোমেটিক ফেসবুকের ভিডিও রিচ হচ্ছে এবং আপনার প্রোফাইলে অনেক রিচ হবে, তাড়াতাড়ি আপনি অ্যাডস অন রিলস এবং ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।